ঘূর্ণিঝড় মোখার প্রভাবের আরও খবর জানাতে উপকূলীয় জেলা ভোলা এবং নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী। শুরুতে চলে যাব ভোলাতে, সেখানে আছেন সহকর্মী অচিন্ত মজুমদার। অচিন্ত, ভোলাতে মোখার প্রভাব কতটুকু দেখছেন? জি, আপনি যেমনটা বলছিলেন যে আজকে সকাল থেকেই কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করলেও দুপুর দেড়টার পর থেকে কিন্তু আসলে মোখার একটা প্রভাব ভোলায় শুরু হয় এবং সেই দেড়টার পর থেকে কিন্তু আড়াইটা পর্যন্ত ব্যাপক আকারে আপনার বাতাস এবং নদীর ঢেউ থাকলো। এখন কিন্তু আস্তে আস্তে সেই ঢেউ স্বাভাবিক হয়ে আসছে এবং আপনার সাধারণ মানুষের মধ্যে যে একটা আতঙ্ক ছিল সেই আতঙ্কটা কিন্তু আস্তে আস্তে কমতেও শুরু করেছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ঘূর্ণিঝড়ের কারণে গত দুই দিন পর্যন্ত কিন্তু ভোলার সাথে সারা দেশের যোগাযোগ বন্ধ রয়েছে, ফেরি চলাচল এবং লঞ্চ চলাচল বন্ধ থাকলে আসলে ভোলার সাথে কিন্তু আর কোনো যোগাযোগের মাধ্যম নেই, যেই কারণে এখানকার মানুষের কিন্তু দাবি যে যত তাড়াতাড়ি সম্ভব যে এই ঝড়ের প্রভাব কাটার পরপরই যেন আসলে এই লঞ্চ এবং ফেরি চালু করার ব্যবস্থা করা হয়। তো আমি যদি স্থানীয় একজন যুব সংগঠনের একজন কর্মীর সাথে কথা বলি, তারা জানাবেন যে আসলে মানে তারা কি চাচ্ছেন যে এই ইলিশা এবং এই ইলিশা থেকেই তো আপনার লঞ্চ এবং ফেরির যোগাযোগের যে মাধ্যমটি, তো আসলে আপনারা যে এই বন্ধ থাকার কারণে আসলে কি অবস্থা এখন এইখানকার? আল্লাহর অশেষ রহমতে মোখার প্রভাব এখন কিছুটা কম, মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল এই মুহূর্তে নাই বললেই চলে। যদিও কিছুটা বাতাস এবং ঢেউয়ের প্রকোপ রয়েছে, মূলত ভোলাবাসী আমরা গত দুই দিন ধরে সমগ্র বাংলাদেশের সাথে বিচ্ছিন্ন, সড়কপথে যোগাযোগ ব্যবস্থা না থাকায় এবং ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আমাদের এখানকার অনেক লোক দুই পারে আটকা পড়েছে এবং আপনারা ঘাটে দেখবেন অনেক মুমূর্ষু রোগী অ্যাম্বুলেন্স নিয়ে অপেক্ষা করছে কখন ফেরি লঞ্চ ছাড়বে। তা আমি দাবি জানাবো মোখার প্রভাবটা হয়তো সন্ধ্যার পর থেকে কমে যাবে, তখন হয়তো এই ফেরি লঞ্চ চালু চলাচল করে এই মানুষগুলোর দুর্ভোগ কিছুটা লাঘব করা হয়। এর পাশাপাশি আমাদের ভোলায় প্রশাসন এবং স্থানীয় এমপি জননেতা তোফালে আহমেদ গতকাল থেকেই বিভিন্ন এলাকায় নিজে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করার পাশাপাশি মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং ঘূর্ণিঝড়ের ক্ষতি মোকাবেলায় সর্বক্ষণিক তার নজর রয়েছে। আচ্ছা, যেমনটা শুনছিলেন যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের ভোলার যে উপকূল রয়েছে সেইখানে যে বিচ্ছিন্ন চরগুলি রয়েছে সেখানকার মানুষ কিন্তু গতকাল থেকে একটা আতঙ্কে ছিল যে কিছুটা আসলে ঝড়ের প্রভাব কমায় তাদের মধ্যেও কিন্তু স্বস্তি ফিরে এসেছে। তো এই ছিল ভোলা থেকে আমার কাছে আসলে ঘূর্ণিঝড়ের সর্বশেষ তথ্য। অচিন্ত, ধন্যবাদ আপনাকে। নোয়াখালীতে আছেন আমাদের আরো একজন সহকর্মী আবুল হাসনাত বাবুল। বাবুল, নোয়াখালীতে ঘূর্ণিঝড় মোখার প্রভাব কতটুকু পড়েছে, এখন কি পরিস্থিতি? জি, আমি এই মুহূর্তে আছি নোয়াখালী উপকূলীয় অঞ্চল হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাট এবং চতলা বেরিবাদের উপরে। এখানে আমি সকাল ছয়টায় আমি এখানে ছয়টা থেকে অবস্থান করছি। সকাল ছয়টা থেকে শুরু করে আমি বেশ কয়েকটি বুলেটিনে যেভাবে জানিয়েছিলাম তেমনি করে সেই সকাল থেকে যেমনি করে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এবং থেমে থেমে বাতাস বয়েছিল, ঠিক তেমনি করে এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং একটু একটু বাতাস হচ্ছে, আবার মাঝে মাঝে থেমেও যাচ্ছে। পাশাপাশি নদীর অবস্থা সেই স্বাভাবিক অবস্থানে রয়েছে, কোনোভাবে কোনো পরিবর্তন কিন্তু আসেনি এখনও। এই উপকূলীয় এলাকাতে কিন্তু ঘূর্ণিঝড় মোখার কোনোরকম প্রভাব এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। পাশাপাশি এই এলাকার যে বেড়িবাঁধের পাশে যেই সমস্ত জনসাধারণ মানুষ বসবাস করেন সে মানুষের মাঝে যে একটা আতঙ্ক ছিল সে আতঙ্কটাও এক ধরনের আস্তে আস্তে কেটে যাচ্ছে তাদের মধ্যে থেকে, তারা স্বাভাবিকভাবে দোকানপাট খুলছেন। আমি যদি আপনাকে একটু দেখাই, আমি এই মুহূর্তে যে বেড়িবাঁধটিতে রয়েছি হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাট থেকে চতলা বেড়িবাঁধ যেটি, আমি আপনাকে যদি বেড়িবাঁধটি যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে এই বেড়িবাঁধটির মাথায় একদিকে ঘরবাড়ি ছিল, সেগুলি বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে ঘরবাড়ি উঠিয়ে এখন অলরেডি এখানে
সাদা বাগান হয়ে গেছে, পাশে রয়ে গেছে নদী, সেই মেঘনা নদী। মেঘনা নদীর পাশে যে বেড়িবাটটি রয়েছে, এই বেড়িবাটটির মাথা আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায়, সেই বেড়িবাটটি এখান থেকে আরও 3 কিলোমিটার দৈর্ঘ্য ছিল। যেই বেড়িবাটটি বিগত 2 বছরে 3 কিলোমিটার মতো ভেঙে গেছে। এখানের মানুষ সবসময় কিন্তু ভাঙন কবলের মুখে পড়ে, তারা একই ধরনের ভয়ভীতিহীন হয়ে তারা সংখ্যায় কাটিয়ে তারা বলছেন যে আমরা তো ভাঙতে ভাঙতে একেবারে নিঃস্ব হয়ে গেছি। তা আমরা চাই যে এই ঘূর্ণিঝড় মোখার পরবর্তী সময়ে, অতি দ্রুত সময়ে যেন এই বেড়িবাঁধগুলি সংস্কার করা হয়। এই ছিল নোয়াখালী হাতিয়ার চতলা বেড়িবাঁধ থেকে আমার কাছে মোখার সর্বশেষ পরিস্থিতি। চৈতি বাবুল, ধন্যবাদ আপনাকে।